25শে অক্টোবর বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব অ্যাস্টো রহমান হলে, আগামী 28শে অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম আগমনের সফলতা ও ইসরায়েলি দখলদার ইহুদি সন্ত্রাসীদের হামলায় ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় সেগুনবাগান তালিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসিরউদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সফর আলী। সভাপতির বক্তব্যে মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে নিরীহ ফিলিস্তিনি নারী শিশুসহ মজলুম মুসলমানদের নির্বিচারে হত্যার জন্য নিন্দা জানায়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজম নাসির বলেন, বর্বর দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক দীর্ঘ 17 বছর ধরে গাজাকে অবরুদ্ধ বহর পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত করা হয়েছে। প্রধান বক্তার বক্তব্যে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ সফর আলী বলেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের বিনাশ করার জন্য ভয়ঙ্কর মিশনে ইসরায়েল বাহিনী নারী শিশুসহ নিরপরাধ মানুষ হত্যাসহ অন্তত 15টি হাসপাতালে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্বং দাওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, 33নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফি, মহানগর শ্রমিক লীগের সহসভাপতি কামালউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির খালবি প্রমুখ। পরিশেষে মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম মুসলমান সহ দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া মোনাজাত করে মাহফিল সমাপ্ত ঘোষণা করেন।